رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، اليوم শ্রোতা ভাই বোন, আলহামদুলিল্লাহ আমরা এসেছি বাংলা একাডেমি একুশে বই মেলা। অনেক আপনারা দেখতে পাচ্ছেন, আমি এক নজরে একটু একটু করে হালকা করে ঘুরিয়ে দিই। আমার নানে আছেন জনাব সাইমন সাবি ভাই, অনেক গ্রন্থ প্রণেতা, ঔপন্যাসিক এবং অনেক বড় গল্পকার। আপনারা তার বই পড়ে থাকেন সাইমন সাবি ভাই। আপনার পাশে আছে এবং ভেঙে যার পরিচয় দেওয়া সময় নষ্ট ছাড়া কিছুই না। আপনার পরিচয় দেওয়া তার পাশে আছেন আরেক ভাই, অনেক বেশি দেখা যেত টিভি উপস্থাপক। তার পাশে আছেন মুফতি মনোয়ার ভাই, বারিধারা মসজিদের কেন্দ্রীয় মসজিদের একসময় খতিব, সাবেক খতিব। এবং তার পাশে আছেন আরেক ব্যক্তি যাকে পরিচয় দেওয়া সময় অপচয় করা ছাড়া কিছুই নয়। অতএবার পরিচয় দিচ্ছি না, আপনাদের সবার পরিচিত মুখ, বাংলাদেশে ইসলামী সঙ্গীত জগতে বিপ্লব যারা ঘটিয়ে দিয়েছেন সেই মহানায়কদের একজন। আর তারপরে পেছনে যাচ্ছে আমি সাইদ আহমদ ভাই, নামের জন্য বললাম না, সমানষ্ট করে লাভ নাই তো, কারণ হলো মানুষ বলবো আমরা নাম চিনি না, আপনি কি বলছেন। এরপরে পিছনে আছেন মহিউদ্দিন কাসেমি ভাই, বানান চর্চা সহ নিয়মিত যিনি কলাম লিখে থাকেন আমাদের সকলেরই প্রিয় ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আল্লাহর প্রিয় ছাত্র জনাব জুবায়ের, মুফতি জুবায়ের আহমদ। এবং আমার ডানে আছেন আলী হাসান তৈয়ব, আপনারা চিনেন সবাই, islamhouse.com এর সহ সম্পাদক, সেই সাথে দৈনিক আলোকিত বাংলাদেশের সহ সম্পাদক। তার পাশে আছেন মিরপুরের একটা মসজিদের খতিব, মিরপুর 10 নম্বরের চারতারা মসজিদের সম্মানিত খতিব মুফতি সালাউদ্দিন। তার পাশে আছেন আব্দুল কাহার ভাই, আমাদের সকলের পরিচিত মুখ, দৈনিক ইনকিলাব সহ বিভিন্ন পত্রিকা লিখে থাকেন নিয়মিত। আরো অগণিত ভাইরা আছেন, আহমদ ইয়াসিন ভাই আছেন সমকালীন প্রকাশনীর, এবং রাকিব ভাই আছেন, আর অনেকে আছেন। প্রিয় দর্শক, আমরা সময় নষ্ট করব না, অল্প অল্প করে আমরা 2 মিনিট করে বার্তা শুনবো ইনশাআল্লাহ বিদিল্লাহ। বইমেলা থেকে আমরা গোটা দেশের মানুষকে কিছু বার্তা দিতে চাই। এতগুলো আলেম একত্র হয়েছেন, আপনারা দেখছেন বিভিন্ন শ্রেণী পেশার এবং বিভিন্ন ঘরানার ওলামায়ে কেরাম আজ একত্রিত হয়েছেন, কোরআনের মেলায় পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ। সবার আগে আমাদের আব্দুল্লাহ সাহেব, সবার কথা আপনার শোনার সুযোগ হয়তো হবে না, যদি হয়ও আমরা আধা মিনিট করে বলবো। আর একটু আমরা যেহেতু আব্দুল্লাহ সাহেব বললো ভাই বক্তা মানুষ, বক্তাদের জন্য সময় বেশি দিতে হয়, অতএব তিনি আশা করি 2-3 মিনিট বলবেন, আর আমরা বাকি 1 মিনিট করে আমরা একটা দুটো করে বার্তা দেবো। আমরা চিন্তা করেছিলাম যে শায়েক আমরা একটা প্ল্যাটফর্ম, যেরকম ইসলামী বইমেলা আমরা গিয়েছি, সেরকম আমরা আমাদের প্রাণের বইমেলা একুশে বইমেলা আমরা আসতে চাই। আমরা আমাদের অধিকারের জায়গায় আমাদের ভাষা যেরকম আমাদের দেওয়া আল্লাহর নিয়ামত, সেরকম এই দেশ আমাদের নিয়ামত, এই মেলাও আমাদের জন্য নিয়ামত। এটা কারো একক সম্পত্তি নয়, ইমানদার মুসলমান আমরা বাংলাদেশে যারা বসবাস করি, বাংলা ভাষাভাষী আছি, আমাদের সকলের অধিকারের জায়গায় এটা, সেই হিসাবে আমরা এখানে এসেছি আমরা। এবং আমরা সকলকেই উৎসাহিত করি যে আপনারা বই কেনেন। অনেকে গতকালকে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে কী কী বই কেনা যায়, আমাকে অনেক ধরনের বইয়ের নাম বলেছেন, অনেকে ইচ্ছাকৃতভাবে এমন কতগুলো বইয়ের নাম বলেছেন যেন মনে হয় সেই বইগুলো যেন আমরা না পড়ি। অথচ আমি আজকে জানাতে চাই, আপনি তসলিমার বইয়ের কথা বলেন, তারপরে আপনি হচ্ছে এর কী বলে হুমায়ুন আজাদের বইয়ের কথা বলেন, সাইফুল্লাহ, এগুলো সব বই পড়ে অনেক আগে শেষ হয়ে গেছে। তাদের বই সব পড়ে তারপরে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি, যে আমরা সত্যকে প্রকাশ করি। আরজ আলী মাতব্বর না পড়লে আরিফ আজাদ ভাই, আরুফ আলী মাতব্বরের উত্তর উনি দিতে পারতেন না, সুতরাং দেয়া আছে আমাদের সেইগুলো। এই জন্য আমি বলবো যারা আমরা ধর্ম চর্চা করি তারা সব কিছুই আমরা গ্রহণ করব। গ্রহণ করার পরে যেটা আমাদের দেখবো যে পজিটিভ সেখান থেকে আমরা নিব, যেটাকে আমরা মনে করব যে আমাদের সমালোচনা করে সেটার উত্তর দেওয়া দরকার, সেখানে আমরা সহনশীলভাবে সেখানে সমালোচনা করব। এই জন্য আমি অনুরোধ করব বাংলা একাডেমির বইমেলায় সবাই আসেন, ঝাঁকে ঝাঁকে বই কেনেন এবং সকলকে উৎসাহিত করেন যে এই মেলা ছেড়ে দিও না, এই মেলা আমাদের নিজেদের মেলা। আর আমি আলেমুল আমাদের কাছে একটা অনুরোধ করব যে আমরা এরকম করে মেলায় বেড়াতে আসতে চাই না, আমরা এরপরের থেকে আমাদের বইগুলো
বইগুলোকে বিভিন্ন জায়গা থেকে প্রকাশ করে আমাদের যারা বই কিনতে চান তাদেরকে অটোগ্রাফ দিতে চাই, যে এটা আমার বই, আপনারা আমার বই কিনেন। এরপরের পেলার থেকে আমরা দেখতে চাই এখানে যে আলেমরা আসছেন প্রত্যেকের দুটো করে বই দেখতে চাই, প্রত্যেকের অন্তত দুটো বই আমরা চাই তাদের কাছে, যে আমরা আগামীতে এক বছর সময় দিলাম আলেমুল্লাহদেরকে, আমরা ইনশাল্লাহ যেন সেটা পাই। আলহামদুলিল্লাহ, সকলকে আবারও ধন্যবাদ, শেখ আহমদুল্লাহকে ধন্যবাদ, যারা আছেন সামনে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জাজাকাল্লাহ খায়ের। আমরা ইনশাআল্লাহ পরবর্তী বইমেলাতে বড় বড় ওলামায়ে কেরাম যারা আছেন তাদের মানসম্মত বই বইমেলাতে দিতে চাই ইনশাআল্লাহ। দর্শক, আমরা এই বইমেলার মাধ্যমে আমরা সকলকে আমি একটা বার্তা দিতে চাই, তা হলো আমরা শত শত বই পড়ি কিন্তু মহাগ্রন্থ আল কোরআন গোটা বিশ্ব মানবতার সমাধান যেখানে আছে সেটা কিন্তু আমরা অনেকেই পড়ি না, আমরা মুসলমানরাও পড়ি না। আমি আমার অমুসলিম বন্ধুদের কাছে আহ্বান করব, মুসলিম বন্ধুদের কাছে আহ্বান করব, আসুন সবাই আল কোরআন, কোরআনে কারিম আল্লাহ সুবহানাহু বুঝে পড়ি, অন্যকে পড়তে উৎসাহিত করি, সেই সাথে বইমেলায় আসুন, ভালো ভালো বই, যে বই আলোর পথে নিয়ে যায়, যে বই অন্ধকারের পথে নেয় না, সেই বইগুলোকে খুঁজে খুঁজে বের করে করে, যদিও তার পরিমাণ অনেক কম, সেগুলো আমরা কিনবো ইনশাআল্লাহ। আমরা এবারে কথা বলবো অত্যন্ত সংক্ষেপে, আমি অনুরোধ করবো এক মিনিটে বেশি না বলার জন্য, জনাব আলী হাসান তৈয়ব, বিশিষ্ট লেখক, গবেষক এবং দৈনিক আলোকিত বাংলাদেশের সহসম্পাদক, এক মিনিটের জন্য তিনি একটা বার্তা দিবেন, আমরা চেষ্টা করবো একটা বার্তা দেওয়ার জন্য। ধন্যবাদ। একদম ছোটবেলা থেকে বই মেলায় আসি, আমি তো আসবো ইনশাআল্লাহ। আমরা বই মেলায় সবসময় উপভোগ করি, জাতি এবং আমাদের যারা আমাদেরকে যারা ফলো করেন, যারা আমাদের ভালোবাসেন, সবাইকে বলবো যে আমাদের জাতীয় গ্রন্থমেলা, আমরা এই জাতির অংশ, আমরা আসব, আমাদের বই নিয়ে আসব, আমাদের চিন্তা, আমাদের যে আলোকিত ভাবনা সেগুলো বই মেলায় সেখান থেকে নেব এবং সেখানে সে প্রচার করব। আমাদের অনেক ভাইয়ের বই এসেছে, সবার আমরা বহুল প্রচার কামনা করি। আমরা আজকে বই কিনতে এসেছি শুধু চেহারা দেখাবার জন্য নয়, আমরা অনেক আগে থেকেই বই মেলায় আসি, তো ইনশাআল্লাহ আগামীতেও আসবো। সবাইকে ধন্যবাদ। আমি তো বই মেলায় থাকি, আমাকে আসতে পাবেন। আমি শুধু একটা কথা বলতে চাই যে বাংলা একাডেমি হচ্ছে আমাদের, বই মেলা আমাদের, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের, সোহরাওয়ার্দী উদ্যান আমাদের, আমরা কেউ এখানে আমাদের আমাদের যে অধিকার আছে আমরা সে অধিকারকে আমরা রক্ষা করব। আমরা নিয়মিত আসবো, বই কিনবো, বিশেষ করে যারা অনেক সাহস করে ইসলামী লাইনের যারা আপনারা লিখতেছেন আপনারা নিয়মিত লিখবেন। আর একটা কথা হচ্ছে যে আমাদের আর তাদের বলতে আসলে কিছু নেই, আমরা এখানে সবাই সমান, এবং আমরা মুসলমান যারা আমরা হচ্ছে ধর্মীয় ভাই, হাফিজুর রহমতুল্লাহ বলতেন মুসলমানরা হচ্ছে ধর্মীয় ভাই, হিন্দুরা হচ্ছে গোত্রীয় ভাই, বৌদ্ধরা হচ্ছে গোত্রীয় ভাই, অন্যান্য ধর্মের যারা তারা আমরা একই ফ্যামিলি, আদমের সন্তান, আর মুসলমান যারা তারা হচ্ছে আমাদের ধর্মীয় ভাই, সুতরাং সবাই ভাই ভাই, আমরা সেভাবেই চিন্তা করবো, সেভাবে আমরা আমাদের প্রেজেন্টেশনগুলো করবো। ধন্যবাদ সবাইকে। জি ধন্যবাদ সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা আলোচনা শুনছি, অনেক গুরুত্বপূর্ণ কথা এবং বার্তা পাচ্ছি। প্রিয় দর্শকরা, হয়তো আপনাদের শুনতে একটু কষ্ট হচ্ছে কারণ মোবাইলগুলো একটু দূরে এবং মোবাইলের এয়ারফোন আমরা ইউজ করছি না, একটু কষ্ট করে আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আমি আরেকটি বার্তা দিতে চাই এই বইমেলার মাধ্যমে, সেটা হলো যে আপনারা অনেকে খেয়াল করেছেন বাংলাদেশে যতগুলো বই বের হয় এর ভিতরে ইসলামিক বইয়ের পরিমাণ কিন্তু সাধারণ বইয়ের চাইতে কম নয়, কিন্তু আফসোসের বিষয় যে আমি গোটা মেলা ঘুরে কোথাও ইসলামিক বইয়ের তেমন কোনো গুরুত্বপূর্ণ স্টল দেখিনি, এবং এমনকি আমাদের ইসলামিক ফাউন্ডেশনের যে এত বিশাল বইয়ের ভাণ্ডার রয়েছে ছোট্ট একটা স্টল, সেখানেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ বই নেই বললেই চলে, পুরাতন কিছু ছেঁড়া ফাটা বই আছে। তো আমরা অনুরোধ করব মেলা কর্তৃপক্ষকে যে পরবর্তীতে যেন ইসলামিক বই মেলার সম্পূর্ণ পূর্ণাঙ্গ এক বই মেলাকে ভাগ করতে চান তাদের বলবো যে সালাম, বরকত, রফিক, জব্বার, শফি, রহিউল্লাহ সবাই কিন্তু মুসলমান, ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন মুসলমানরাই বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তারা প্রমাণ করেছেন মুসলমানরা ভাষাকে বেশি গুরুত্ব দেয়। তো আমরা ভাগ করতে চাই না সবার, তো আমাদেরকে যেন কেউ ভাগ করতে না চায় সেটা আমরা বলবো। আর খুব সংক্ষেপে একটা বিষয় বলি আমি, যে মেলাটা তো ভাষার যে লক্ষ্যরূপ সেটা এখানে বই প্রকাশিত হচ্ছে, ভাষার প্রতি আমাদের মৌলিক একটা দায় হচ্ছে ভাষা শুদ্ধ করে শেখা।
আমরা অনেকেই ভাষা শুদ্ধ করে বলতে পারি না, আমরা ভালো ইংরেজি বলি কিন্তু ভালো বাংলা বলতে পারি না। সেজন্য আমি সবার প্রতি অনুরোধ করব, আসুন আমার মায়ের ভাষা, যে ভাষার জন্য আমরা এই রাজপথে রক্ত ঢেলে দিয়েছি, সেই ভাষা আমরা আগে শুদ্ধ করে বলতে শিখি সবাই, এবং তারপর লিখতে শিখি। এই ভাষাকে যেন আমরা বিশ্ব দরবারে আরও উন্নীত করতে পারি, এই মেলা আমাদের সবার মেলায় আসব। কোরআনের প্রথম মেসেজ হচ্ছে ইকরা, পড়ো, রিড, আমরা পড়বো, বই কিনবো, পড়বো, সে আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ। কথা বলছেন মুফতি জাকারিয়া, অত্যন্ত সংক্ষেপে, আমাদের কয়েক সেকেন্ডের ভিতরে। আমাদের মধ্যে ইতিমধ্যে যোগ দিয়েছেন আরেকজন ব্যক্তি, ক্যামেরাগুলো তার দিকে ফিরে আমরা আমাদের সকলের প্রিয় বদরুজ্জামান ভাই, পরিচয় দেওয়া নিষ্প্রয়োজন, কলর অফ আবার নাম বলা সময় নষ্ট ছাড়া কিছু নয়। জাকাল্লাহ খেয়ে জি, কথা বলছেন মুফতি জাকারিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি বই কিনেছি, এটা হলো প্রথম মেসেজ। আমি মেলায় ঢুকেই প্রথমে বই কিনেছি, এবং আমি যে বিষয়ের উপরে পিএইচডি করেছি, আমি ওই গবেষণার উপরে আমি বইপত্রগুলো কিনেছি। আপনাদেরকে বই বেশি বেশি কিনতে বলবো। আর একটা কথা বলছি, আসলে বই কখনো এক পেশে আমরা পড়বো না, সবার বই পড়বো। আমার বিরোধী মতের যারা আছে তাদের বইগুলো বেশি গুরুত্ব সহকারে পড়বো, কারণ বিরোধী মতের কথাগুলো আমার জানা দরকার আমার নিজের স্বকীয়তার জন্য। সেই দোয়াটাই করছি। আর শুধুমাত্র আমরা এখানে আসবো না, বই নিজে যেমন কিনবো, নিজে পড়বো, অন্যকে উপহার দিব। আমাদের এই বিভিন্ন বদনামগুলো আমরা ঘুচাতে চাই। আমরা চাই যে আমাদের একুশের বইমেলা আমাদের বইমেলা, এইভাবে আমরা প্রতিনিয়ত আসব। আর ওই একটা কথা আবারও বলবো, আমার মতের বিরোধী যারা আছে তাদের বইগুলো আমি সমান গুরুত্ব সহকারে পড়ব, তাহলে আমার মধ্যে উদারতা আসবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আমরা মুফতি আবুল কালাম জাকারিয়ার বার্তা শুনলাম। এবারে কথা বলছেন আমাদের সকলের প্রিয় জনপ্রিয় টিভি উপস্থাপক জনাব মুফতি মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান ভাই অসুস্থ, হার্টের রোগী, সেখান থেকে তিনি আসছেন সবার সাথে একাত্মতা পোষণ করবার জন্য। অন্তত সালামটা হলেও দিতে অনুরোধ করব। আজকের এই মেলাতে আসতে পেরে অনেক আনন্দিত আমি, আসলে অনেক ভালো লাগছে। আমার কাছে একটি বিষয় মনে হচ্ছে যে একুশে বইয়ের মেলায় যে উচ্ছ্বাস দেখা দিচ্ছে, আলহামদুলিল্লাহ, এটি 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 অব্যাহত রাখলে আলহামদুলিল্লাহ আমাদের যুব সম্প্রদায়, আমাদের তরুণ প্রজন্ম, আজকে আমাদের সাইফুল্লাহ ভাইয়ের জন্য তরুণ প্রজন্ম পাগল, আমাদের আহমদুল্লাহ ভাইয়ের জন্য তরুণ প্রজন্ম পাগল। আমার মনে হয় যে বই মেলাটাকে যদি আমরা আমাদের তরুণদের কাছে যদি তুলে ধরতে পারি, সেটা আরও ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করবে। আমার মনে হয় এই ধারা অব্যাহত থাকুক, আমরা আমাদের তরুণদেরকে বই মেলার দিকে আমরা আকৃষ্ট করতে পারি, এবং বিশেষ করে ইসলামী বই তাদেরকে পড়ার জন্য আমরা উদ্বুদ্ধ করতে পারি। সবাইকে ধন্যবাদ, আজকের এই মেলা আসতে পারে খুবই ভালো লাগছে আমার, আলহামদুলিল্লাহ। আমরা পড়া ছেড়ে দিয়েছি, ফেসবুক এবং ইউটিউব সোশ্যাল মিডিয়া আমাদেরকে পড়া ভুলিয়ে দিয়েছে, আমরা নতুন করে পড়তে হবে। আমাদের প্রাণের মেলা, আমাদেরই মেলা, আমরা আসছি অংশগ্রহণ করবার জন্যই বগুড়া থেকে অসুস্থ অবস্থায় শরীক হয়েছি, এবং আমার খুব ভালো লাগছে যে শেখ আহমদুল্লাহ সাহেবের যে আহ্বান এবং আমাদের এখানে অংশগ্রহণ করবার জন্য যে উদ্দত আহ্বান, আলহামদুলিল্লাহ আমরা এটাকে অত্যন্ত মানে সুন্দরভাবে গ্রহণ করেছি এবং খুব ভালো লেগেছে। বিশেষ করে আজকে যে তরুণের উচ্ছ্বাস, বিশেষ করে তরুণ আলেমদের যে অংশগ্রহণ, এটা আমাদেরকে আশা জাগানিয়ে একটি বার্তা দেয়, এবং আমি আশা করি এটি ক্ষুদ্র একটি অংশ আমরা আজকে এখানে অংশগ্রহণ করেছি, এটা বৃহৎ অংশ আমাদের পেছনে রয়ে গেছে। আগামী মেলাগুলো থেকে এবং পরবর্তী মেলাগুলো থেকে বাংলা ভাষার চর্চা বাড়বে, বাংলা ভাষা আরও এগিয়ে যাবে, এবং একুশে বইমেলায় একদিন দেখা যাবে যে আজকে যে বৈষম্য দেখা যায়, এই বৈষম্য একদিন কাটিয়ে উঠবে ইনশাআল্লাহ। আমরা এবং চতুর্দিকে আমরাই থাকবো ইনশাআল্লাহ, এবং সেই বার্তা নিয়েই এবং আগামী মেলা হবে, এবং আগামী মেলায় আমাদের বই প্রকাশের মাধ্যমে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। আর সময় নষ্ট নয়, আমাদের আরও গুরুত্বপূর্ণ আলোচকরা রয়েছে, আপনাদের প্রিয় ব্যক্তিত্ব রয়েছেন আলহামদুলিল্লাহ। সাইফুল ভাই একটু কথা বলবেন, তারপর ইনশাআল্লাহ আমরা আমাদের প্রিয় সাইদ ভাই এবং বদরুজ্জামান ভাই দোনো ভাইয়ের কাছে ইনশাআল্লাহ কথা শুনবো। কথা নিয়ে আসছেন সাইফুল ইসলাম ভাই, আমাদের সকলে পরিচিত। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি শুধু একটা কথা বলবো, সেটা হচ্ছে যে যখন যেই পণ্যটা মানুষ বেশি চায়, তখন সেই পণ্যের জন্য যারা উৎপাদন করেন তারা সেই পণ্যটা বেশি উৎপাদন করার চেষ্টা করেন। একটা সময় আমরা মনে করতাম যে একুশের বইমেলাতে হয়তো আমরা যারা ধর্মচর্চা করি, ইসলামকে ভালোবাসি, আমাদের জন্য তেমন কিছু নেই, কিন্তু আমরা যদি দোকানগুলোতে এসে এসে বলি ভাই ইসলামিক বই কী আছে, তাহলে দেখবেন আগামী বছর
প্রত্যেকটা প্রকাশনী থেকে বেশি বেশি করে তারা ইসলামী বই প্রকাশ করবে। এই জন্য যেটা আমাদের করতে হবে, আমরা যখনই আসব যেই বই আমরা কিনতে চাই পাশাপাশি বলবো ভাই ইসলামী বই কি আছে সেটা বলেন, তাহলে এটা আগামী বছরের জন্য তারা মনে রাখবেন। আমরা মনে হয় প্ল্যানটা নিতে পারি। জাযাকুমুল্লাহ। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা কথা শুনবো ইনশাআল্লাহ আমাদের প্রিয় দুজন মুখের। তার আগে আমি একটু মহিউদ্দিন কাসেমি ভাইকে বলবো যে আপনি একটু সালামটা দেন অন্তত। আলহামদুলিল্লাহ আপনি আসছেন, যেহেতু সুদূর গাজীপুর থেকে আসছেন বানান চর্চা সহ। আলেমরা বানান চর্চার বই লিখে চমক ফেলে দিতে পারে গতানুগতিক মাদ্রাসা বড় আলেমরা, আলহামদুলিল্লাহ তার স্বাক্ষর রাখছেন আমাদের মহিউদ্দিন কাসেমি ভাই, এবং বানান চর্চার উপরে তিনি প্রশিক্ষণ করিয়ে থাকেন আলহামদুলিল্লাহ, সাধারণ শিক্ষিতরা তার প্রশিক্ষণ নিয়ে থাকেন। কাসেমি ভাই যদি একটু এক মিনিটে বলতেন। জামিয়া কাসেমিয়া মাদ্রাসার প্রাক্তন সাবেক বুখারি শিক্ষক। আমাদের ইসলামী ঘরানার যে সমস্ত লেখক, খ্যাতিমান লেখক রয়েছেন, তাদের গদ্যের মান, লেখার মান এতই স্ট্রং, এতই শক্তিশালী। আমি তো বলবো হুমায়ুন আহমেদের দ্বারে কাছে আমাদের কয়েকজন লেখক আছে, যেমন শরীফ মোহাম্মদের কথা বলবো, আমাদের জয়নুল আবেদিনের কথা বলবো, তিন নম্বর আমাদের আতিক ভাইয়ের কথা বলবো, আতিকুল্লাহ ভাইয়ের বাংলা ভাষায় আতিকুল্লাহ ভাইয়ের গল্প হুমায়ুন আহমেদের চেয়ে আমার কাছে বেশি ভালো লাগে। তো আজকে আতিকুল্লাহ ভাইকে আমরা চিনি না, অথচ তার লেখার শক্তি আপনারা পরে দেখবেন। হুমায়ুন আহমেদ আপনি যদি আতিক ভাইয়ের লেখা পড়েন তাহলে দেখবেন হুমায়ুন আহমেদ তার কাছে কিছুই না। হ্যাঁ, হুমায়ুন আহমেদ একটা জায়গায় তার উচ্চতায় তিনি আছেন সেটা ভিন্ন বিষয়। তো আমাদের ইসলামী ঘরানার এমন শক্তিমান লেখক গদ্যশিল্পী তারা রয়েছেন, তাদের লেখা আমাদের পড়া উচিত। আমরা যদি আগামী বইমেলায় আমাদের আহমদুল্লাহ ভাই যে কথা বলেছেন, আগামী বইমেলায় আমাদের যাদের বই আমরা যারা মোটামুটি লেখার সাথে সম্পৃক্ত আছি, আমরা যদি আগামী বইমেলাকে উপলক্ষ করে আমরা লেখা আমাদের নতুন বই আনার চেষ্টা করি, তাহলে দেখা যাবে আগামী বইমেলা একটা বড় বিপ্লব ঘটতে পারে। সেই বিপ্লবের আশায় আমরা সকলে রইলাম ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা শুধু ইসলামী বই নয়, আমরা সাধারণ বই পড়ার দরকার আছে না? আমাদের বানান, আমাদের শুদ্ধ বাংলা শেখা এসব কিছুর প্রয়োজন আছে কিনা? অতএব আমরা এদেশের মানে সাধারণ মানুষের একজন, আমরাও আমরা বিচ্ছিন্ন কেউ তো নই, এদেশের সাধারণ মানুষেরই অংশ আমরা। আমরা এই মেলা আমাদের, এই মেলা আমাদের প্রাণের, আমাদের ভালোবাসার, এই ভাষা আমাদের, ঠিক কিনা? অতএব আমরা এই ভাষার সাথে, মেলার সাথে আরও বেশি সম্পৃক্ত হব, আরও আমরা এটাকে কার্যকর করব ইনশাআল্লাহ। এবং এটা একটা সাধারণ কোনো মেলা না, জাতীয় মেলা। আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবারে কথা নিয়ে আসছেন আপনাদের সকলের পরিচিত আমাদের কলরবের জনাব সাইদ ভাই, এবং আমরা তারপরে শুনবো ইনশাআল্লাহ বদরুজ্জামান ভাই। আমি সাইদ ভাইকে একটু বলতে চাই যে আপনি একটু বার্তা দেন, তারপরে বদরুজ্জামানের কাছে শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, এতগুলো মানুষের কথা শোনার পরে বলার মতো আর কিছু নেই, বাকি এতটুকু ইচ্ছা যে স্কুল কলেজ ইউনিভার্সিটির সমস্ত ছেলে মেয়েরা যেন আমাদের মতো আলেমদের বই এখন থেকে খুঁজে আমাদের ওইভাবে প্রস্তুতি নেওয়া দরকার। কারণ আমরা আগে এক সময় পড়ালেখার মাঝে সুযোগ পেলে বই পড়তাম, বিভিন্ন বই পড়তাম, এখন সুযোগ পেলে আমরা ফেসবুকটা চালাই। তো এটা কিন্তু অনেক ওল্ড হয়ে যাচ্ছে দিন দিন। তো আমরা দিন যত যাবে আমরা তত যেন বইয়ের প্রতি উদ্বুদ্ধ হতে পারি, বিশেষ করে আলেমদেরকে বেশি বেশি বই রাখা দরকার। আমাদের বই যেন সকল মানুষের ঘরের ভিতরে পৌঁছায়, বইমেলা যেন সার্থক হয়। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা শুনলাম আমাদের প্রিয় সাইদ ভাইয়ের মুখ থেকে কলরবের আরেকজন প্রিয় ব্যক্তি, আমাদের সকলের প্রিয়, আমরা বদরুজ্জামান ভাইয়ের মুখ থেকে একটু শুনবো জাতির উদ্দেশ্যে, আমাদের সকলের উদ্দেশ্যে তিনি একটা বার্তা দিবেন ইনশাআল্লাহ। সরাতি অংশের মরক উন্মোচন অংশে মোশাররফ হোসেনের লেখা পূর্ব বাংলার জমিদার। আমি এই গণজমায়েত দেখে খুবই আনন্দিত। সংক্ষিপ্তভাবে যে কথাটি বলতে চাই, বাংলা ভাষার নেতৃত্বে ছিলেন মুসলমানরা, এরই ধারাবাহিকতা কিন্তু রক্ষা করতে হবে আমাদের। আমরা বাংলা গান নিয়ে কাজ করি, ইসলামী সঙ্গীত নিয়ে, বাংলার সবগুলো পাঠ নিয়ে আলেমরা মুসলমানরা যেন এগিয়ে আসে, এই আহ্বান আমার রইল। সংক্ষিপ্ত বার্তা আমার এটাই, ভালো থাকবেন। আসসালাম আলাইকুম। আমি লাইভ যারা করছেন তাদের মাধ্যমে একটা বার্তা দিতে চাই। আহমদুল্লাহ আসছেন, আজকে সাইফুল্লাহ আসছে, সাইফুল ভাই আসছে, আজকে ভাইয়েরা আসছে, যে আলেমুলামারা বাংলাদেশে আছেন এই মুহূর্তে, যাদের হাতে সময় আছে, আপনারা ঘোষণা দিয়ে প্রত্যেক দিন মেলায় আসেন। আমরা 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 ইসলামী বই মেলায় শায়েখ আর আমি মিলে প্রথম শুরু করছিলাম, এরপরে ইসলামী বই মেলা বাইতুল মোকাররম ইতিহাস রচনা করছে, বাংলাদেশের সব প্ল্যাটফর্মের আলেমুলামারা আসছেন, সর্বোচ্চ বিক্রি হয়েছে। এই জন্য আমি লাইভে আসি, যারা দেখছেন আপনার এই বার্তাটা পৌঁছান, বাংলাদেশের যে ধরনের আলেম, আপনার ব্যস্ততা আছে, আপনার অনেক দায়িত্ব আছে, এটাকে
যে একদিন আপনি মেলায় আসতেছেন জানিয়ে আসেন, পাঁচজন মানুষের সাথে দেখা করেন, পাঁচজন অনুগামীকে নিয়ে আসেন, ছাত্র নিয়ে আসেন। আমি অনুরোধ করব আলেমরা বাকি যে কয়দিন আছে মেলায় আসেন, আপনারা উৎসাহ দেন, আপনারা আসেন এবং সকলেই ফলো করবেন। যারাই আলেমনাম আসেন, আসলে আমরা সবাই আবার আসার চেষ্টা করব। ধন্যবাদ। আর আমরা একটু গান শুনতে চাই, দুই লাইন হলেও গান শুনতে চাই, দুই লাইন। গান হবে না, কলর হবে, শিল্পীরা থাকবে, এ কি হয় নাকি? হবে না, হবে না। আমাদের মিরপুর 10 নম্বরের পাঁচতারা মসজিদের খতিব সাহেব, সাতারা মসজিদের খতিব সাহেব একটু কথা বলবেন কয়েক সেকেন্ডের জন্য, ইনশাল্লাহ এরপর আমরা চলে যাবো সরাসরি ইসলামী সঙ্গীত শুনবো। সকলকে আসলে ধন্যবাদ এই বইমেলায় আসার জন্য। বই থেকে আমরা শিখি, জন্ম থেকেই আমাদের শিখা। তো আমরা ছাত্রবেলায় শিখি হলো কর্মজীবনে ভালো থাকার জন্য। আমি সাথে আরেকটি বিষয়কে অ্যাড করে দেব, সেটা হলো আমাদের শিক্ষাটা যেন শুধু কর্মজীবনে ভালো থাকার জন্য না হয়ে আখেরাতের জীবনটাও যেন আমাদের ভালো হয়। এই জন্য আমরা বইমেলাতে যে বইগুলো কিনবো, এটা যেন আমাদের আখেরাতের জীবনকে কল্যাণময় করে, এমন আহ্বান জানিয়ে এমন ধরনের বই কেনার জন্যই আমি আহ্বান জানাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনি ইসলামী এবং পরজগৎ ভালো করে এমন বইগুলো খুঁজে খুঁজে কেনার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আসলে আরও অনেক প্রিয় মুখরা ছিলেন আমাদের, জাকারিয়া মাহমুদ ভাই মদিনা থেকে অনার্স মাস্টার স্যাম্পল করে সদ্যই দেশে ফেরত, আব্দুল কাহার ভাই আছেন, কিন্তু আমরা একটু ইসলামী সঙ্গীত শুনতে চাই, কি বলেন? আমাদের শেখদের কাছ থেকে আমরা সময় সুযোগ হলে শুনবো। আমরা দোনো আমাদের প্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী যারা ইসলামী সঙ্গীতের জগতে জাগরণ সৃষ্টি করেছেন, আলহামদুলিল্লাহ ইউটিউবে মানুষ এখন ইসলামী সঙ্গীত শুনে শুধুমাত্র তাদের ক্রিয়েটিভ উপস্থাপনার কারণে। আমরা অ্যাপ্রিসিয়েট করি, ধন্যবাদ জানাই, এবং সেই সাথে অন্তত দুই লাইন হলো আমরা শুনতে চাই। আমরা একটু প্রথমে শুরু করবো, দুজন মনোর ভাই, মনোর ভাই আপনি সরে যান, আপনি আপনি বসে ওনাকে জায়গা দেন, আপনি পিছনে আসেন, এই জন্যই তো বললাম। ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা। জ্ঞানী হলে ইকরা, জানতে হলে ইকরা, আল্লাহ বলেন ইকরা, আল্লাহ নামে ইকরা। পড় শব্দ আকো স্বপ্ন, বাধ বইয়ের সাথে ভাব, বই তো তোমার বুকে শুদ্ধ আলোর মেহরাব। পড়ো ইকরা ইকরা, পড়ো ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা। জ্ঞান সারাক্ষণ বন্ধু দেয় না তো সে ধোকা, পড়তে যারা চায় না তারা ভীষণ বোকা। জ্ঞান সারাক্ষণ বন্ধু দেয় না তো সে ধোকা, পড়তে যারা চায় না তারা ভীষণ বোকা। ধন্য মানুষ পুণ্য মানুষ, ধন্য মানুষ পুণ্য মানুষ, তবে তো হয় আর্ক দৌড়ার সময়, আর কোনো অলসন নয়। পড়ো ইকরা ইকরা, পড়ো ইকরা ইকরা, ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা। আলহামদুলিল্লাহ, এবার সবশেষে আমরা কথা শুনবো আমাদের যার কথা শোনার জন্য আসলে আমরা উন্মুখ হয়ে আছি এতক্ষণ, শেখ আহমদুল্লাহ। তিনি সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছেন এবং সবাইকে আহ্বান করেছেন, উনি এবং সাইফুল্লাহ ভাই। আমরা সবাই আহমদুল্লাহ ভাইয়ের কথা শুনবো, আহমদুল্লাহ ভাইয়ের কথার মধ্য দিয়ে আজকের আমাদের এই বইমেলা আগমন, আমাদের এই লাইভ প্রোগ্রাম শেষ হবে ইনশাল্লাহ। অনুরোধ করছি শেখ আহমদুল্লাহ। আলহামদুলিল্লাহ,
আমরা অনেক মূল্যবান কথা শুনেছি, এতগুলো প্রিয় মুখ আপনারা দেখেছেন, ভালো লেগেছে কিনা আপনাদের বলেন? আমার অসম্ভব ভালো লেগেছে। আমাকে যদি জিজ্ঞেস করা হয় আপনার 2019-20 সালের এ পর্যন্ত 19 এবং 20 সাল মিলিয়ে সবচেয়ে ভালো সময় কোনটা কেটেছে, আমার সবচেয়ে ভালো লাগার সময়গুলোর ভেতরে আজকের এই সময়টা ছিল। আমি স্পষ্ট করে বলতে চাই, সর্বপ্রথম আমি এবং আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই সহ আমরা সফরে গিয়েছিলাম চুয়াডাঙ্গা মাস 6 আগে বোধ হয়। সেখানে আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই আমাকে বললেন, চলেন আমরা একটু বই মেলা যাই, কারণ ইসলামী বই মেলাটা এতিমের মতো। তো আমরা সেখানে গেলাম। এরপরে আলহামদুলিল্লাহ আপনারা জানেন বাংলাদেশের অনেক বড় বড় ওলামা ইকরাম, ডক্টর আবুকর জাকারিয়া, ডক্টর মঞ্জুরুল্লাহ, মাওলানা মামুনুল হক, খালেদ সাইফুল্লাহ ইউবি সহ একটা ওলামাদের ঝাঁকে ঝাঁকে যাওয়া হয়েছে। আমাকে বিভিন্ন প্রকাশনের মালিকরা বলেছেন, 40 বছরে যত বই বিক্রি হয় নাই এবছর তার চাইতে বেশি বই বিক্রি হয়েছে। আমরা শুধুমাত্র ইসলামী বই মেলা নয়, আমরা সকল বই মেলার অংশীদার এবং সকল বই মেলাতে আমরা আসব। তো আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাইকে আল্লাহ তাআলা সাজানোর সর্বোত্তম বিনিময় দান করুন। আর সেই সাথে আমাদের কলরবের ভাইরা এসে আজকে আমাদের মানে 16 কলা পূর্ণ বলতে যেটা বোঝায় আর কি, আল্লাহ মাফ করুক, ওই টাইপের অর্থাৎ পূর্ণতা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি আসলে আমার কোনো বক্তব্য দেওয়ার নাই, আমি উপস্থাপনা ফাঁকে ফাঁকে এক দুটো কথা বলেছি। আমি শুধুমাত্র এটাই বলবো যেটা আমাদের আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই বলেছেন, সমস্ত ওলামা ইকরামদেরকে বলবো, আমরা জুনিয়র বাচ্চা ছেলে ফেলে আমরা আসছি, সিনিয়ররা আসুন, প্রতিদিন আসুন, বইমেলাকে প্রাণবন্ত করে তুলুন, এটা আমাদের বইমেলা, এই ভাষার সাথে আমাদের সম্পর্ক, আমরা এদেশের মানুষ, অতএব আমাদের সবাইকে এই মেলাকে প্রাণবন্ত করতে হবে। তবে আপনাদেরকে বলবো, বইমেলা থেকে বই কেনার সময় আপনারা দেখবেন ভালো করে, ভালো এবং সুন্দর জীবন গড়ার মতো বইগুলো আপনারা দেখে দেখে কিনবেন, যদিও সেটা অনেক কম। এখান থেকে এমন কিছু কিনবেন না যেটা কিনে আপনি পথ হারাবার আশঙ্কা আছে, ভালো জিনিসপত্র দেখে কিনবেন। আমরা মনে হয় আজকের মতো লাইভের সমাপ্তি এখানে করতে পারি। আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি যে সমস্ত মনীষীগণ কষ্ট করে এসেছেন, ঢাকার বাইরে থেকে অনেকে এসেছেন কষ্ট করে, এবং আমাদের অনেক ভাই মাহফিল ক্যান্সেল করে দিয়েছেন আজকে শুধুমাত্র এই কয়েকটা মিনিটের জন্য। আমরা উচ্ছ্বসিত এবং আমরা অনুপ্রাণিত, প্রতি বছর আমরা আসবো নিয়মিত। আমি শেষ কথা আব্দুল্লাহ সাইফুল্লাহকে বলে সমাপ্তি ঘোষণার জন্য অনুরোধ করছি। শায়েক আলহামদুলিল্লাহ অনেক কথা বলেছেন, অনেক ধন্যবাদ দিয়েছেন, তবে যেই মানুষগুলোর সবচেয়ে বেশি ধন্যবাদ পাওয়ার, আজকের সাইফুল্লাহ, আজকের আহমদুল্লাহ, আজকের সাইফুল ভাই, আজকের কলরব আপনাদের জন্য, আপনাদের জন্য, এই যারা সামনে আসছেন এতগুলো ক্যামেরা, এত ভালোবাসা। তাছাড়া আমরা এসে এই জায়গাতে কাউরে খুঁজে না পাইলে আমাদের এই আশা ফলপ্রসূ হতো না। আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে, যারা আপনারা এত কষ্ট করে এসছেন, আমাদেরকে ভালোবাসতেছেন। আমি সবসময় বলি, এর আগ পর্যন্ত সব ধরনের সেলিব্রিটি অন্য ধরনের ছিল, আজকে বাংলাদেশে সেলিব্রিটির সংজ্ঞা চেঞ্জ হয়েছে। আজকে যারা কোরআনের কথা বলে, কোরআনের কথা লেখে, ইসলামের কথা বলে, ইসলামের পক্ষে বলে, আজকে মানুষ সেলিব্রিটি হিসেবে তাদেরকে নিছে। এই গণজোয়ারকে ধরে রাখতে হবে সব জায়গাতে, সব জায়গাতে আমরা বুকে বল নিয়ে চলবো। আজকে আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি আমাদের এইগুলা তাদের অনেকের গায়ে জ্বালা, কারণ কি, তাদের হালে পানি নাই, হালে পানি নাই। হালে যখন পানি ছিল তখন একরকম অবস্থা ছিল, আর এখন আলহামদুলিল্লাহ আমাদের এই আকর্ষণ, এই ভালোবাসা, এইটাকে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। যারা এসছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আবারও আসবো ইনশাল্লাহ আমরা। যারা এসেছেন আবারও সকলকে মোবারকবাদ জানায়, প্রিয় শায়েক আহমদুল্লাহকে মোবারকবাদ জানায়, আমার সামনে উপবিষ্ট সকলকে মোবারকবাদ জানায়, মিডিয়ায় যারা ছিলেন সকলকে ধন্যবাদ জানায়। বাংলা একাডেমির বইমেলা থেকে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।